আজকে আশ্চর্য এক ফেরিওয়ালা নিয়ে কথা বলবো। বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের, আমি ময়ূরী। আজকে আশ্চর্য এক ফেরিওয়ালা নিয়ে কথা বলবো। কি বুঝতে পারছেন তো? নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলছি। গত পরশু অর্থাৎ জুলাই মাসের শেষ দিন 31শে জুলাই শারদীয়া আনন্দমেলা 1429 প্রকাশিত হয়েছে। সেই পত্রিকার প্রথম উপন্যাস শিরশেন্দু মুখোপাধ্যায়ের লেখা আশ্চর্য এক ফেরিওয়ালা। শিরশেন্দু মুখোপাধ্যায়, এই হচ্ছে তার প্রচ্ছদ। তো এই আশ্চর্য এক ফেরিওয়ালা উপন্যাসটিতে কি আছে, তার বিষয় কি বা কেমন লেখা, সেই সব নিয়ে আজকে আমার ছোট্ট একটি উপস্থাপনা। এক আশ্চর্য ফেরিওয়ালা শিরশেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস, কিশোর উপন্যাস। প্রতিবারের মতো এবারেও একদম অধীর আগ্রহে বসেছিলাম যে কবে আনন্দমেলা বেরোবে আর শিরশেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাসটা আমি পড়ব। তো এই উপন্যাসে কি আছে বলে দিই এবং আমার এক্সপেকটেশন বা যা যা ছিল সেটা আমি পরে বলছি। এক আশ্চর্য ফেরিওয়ালা শিরশেন্দু মুখোপাধ্যায়ের লেখা এবারের কিশোর উপন্যাস। এই উপন্যাসে কি আছে? এই উপন্যাসে সত্যি এক আশ্চর্য ফেরিওয়ালাকে দেখতে পাই যে নানান রকম ভাঙা জিনিস বা অকেজো জিনিস বিক্রি করেন সায়েন্টিস্ট, যে সায়েন্টিস্ট রিটায়ার করেছেন। তো সেই চরিত্রটির নাম হচ্ছে গজপতি। সেই গজপতি বাবুর কাছে এসে তিনি টর্চ, কখনো বা হুইসেল, নানান রকম জিনিস দেখায় এবং বিক্রি করতে চান, কিন্তু সেগুলো খুবই কম দামে, 10 টাকা, 5 টাকা এরকম। কিন্তু গজপতি বাবু সায়েন্টিস্ট হলেও সে ভয় পান তার স্ত্রীকে ভীষণ, এবং সেই ভয়ের কারণে সে অনেক কিছুই কিনতে পারে না বা কিনলেও স্ত্রীকে লুকাতে হয়। কিন্তু এদিকে স্ত্রী তাকে লক্ষ্য রাখার জন্য তার বাড়িতে আবার একটি কাজের লোক রিক্রুট করেছেন, গোপাল বলে সে চরিত্রটি। সে গোপাল আবার সারাক্ষণ গজপতির বাবুর দিকে নজর রাখেন এবং গিন্নিমাকে বলে দেবো এইরকম অজুহাতে গজপতির বাবুর কাছ থেকে একটু টাকা পয়সা পকেটে ভরে নেন আর কি। তবে গিন্নিমাকে বলতে কিন্তু ছাড়েন না, তাও গজপতি বাবু প্রতিবাদ করতে পারেন না। তাহলে গজপতি বাবু চরিত্রটি বোঝা যাচ্ছে যে তিনি মানে তার স্বভাবে প্রতিবাদ করা নেই, তার আত্মবিশ্বাসও নেই। সে জবা ফুল ফোটাতে চায়, কালো রঙে জবা ফুল ফোটাতে চায়, তার জন্য সে বহুদিন ধরে এক্সপেরিমেন্ট করছে। একদিন ফেরিওয়ালা এসে বললো এই টর্চটা নিন, এই টর্চটা নিয়ে সেই সায়েন্টিস্ট বলছে এটা তো জ্বলে না, বলছে জ্বলে না ঠিকই কিন্তু আপনি তো অনেকদিন ধরে জবা ফুল ফোটাতে চাইছেন, দেখুন না হয় কি না। তো যে গাছে কোনো কুড়ি ছিল না সেই গাছে ওই টর্চটা জ্বালিয়ে রেখে পরের দিন জ্বলেনি, কিছু একটা রে বা রশ্মি জাতীয় কিছু বেরোয়, পরের দিন দেখে সত্যি জবা ফুল ফুটেছে এবং সেটা কালো রঙের। তো এইরকমভাবে ঘটনাটি দানা বাঁধতে থাকে। প্রথম দিকে প্রথমে যেটা দেখি যে স্যাডো নামে এক চরিত্র যাকে খুনের হুমকি দেওয়া হয়, কিন্তু কাকে খুন করার কথা বলা হয়, কেই বা বলে, কত টাকার বিনিময়ে, কেন 5 লাখ টাকার বিনিময়ে স্যাডো বলে চরিত্রটিকে খুনের মানে খুনের জন্য রিক্রুট করা হয় এই ফেরিওয়ালাকে মারার জন্য। তার কারণ হচ্ছে এই ফেরিওয়ালার কাছে থাকা জিনিসগুলো সত্যি আশ্চর্যের, সবই সায়েন্সের মধ্যে পড়ে, মানে বিজ্ঞানসম্মত, প্রতিটি জিনিসই বিজ্ঞান, বিজ্ঞানের বাইরে নয়। এই ফেরিওয়ালা কে? এই ফেরিওয়ালাকে স্যাডো মারে, হত্যা করে, তারপরেও ফেরিওয়ালা বেঁচে যায় কিভাবে, সেটা জানার জন্য অবশ্যই উপন্যাসটা পড়তে হবে যে কিভাবে বেঁচে যায়। তবে এই ফেরিওয়ালা সেই মানুষ যে বছরের পর বছর বেঁচে থাকতে পারে বা বেঁচে না থাকলেও 200 বছর 300 বছর বাদে যার আবির্ভাব ঘটে এবং যে জিনিসগুলো মানুষের একসময় ব্যবহার করতো বা মানুষের একসময় ব্যবহার করা প্রয়োজন সেই জিনিসগুলো সে পৌঁছে দেয় তাদের হাতে, যারা সমাজের ক্ষতি করবে না বরং সমাজের উপকার করবে। তো এই হচ্ছে মানে এক আশ্চর্য ফেরিওয়ালা সম্পর্কে কথা, যে আশ্চর্য আশ্চর্য জিনিস বিক্রি করে, আবার সে 1-1.5 মাস থাকে আবার চলে যায়, তার একটা কুকুর আছে যে বিভৎস শক্তিশালী কুকুর। তো এই হচ্ছে উপন্যাসটি, খুব ছোট্ট একটি উপন্যাস, 38 পাতা থেকে 94 পাতা ভলিউমটা দেখতে হলেও, কিন্তু আদপে ব্যাপারটা ছোট, তার কারণ মাঝে বেশ কয়েক পাতায় অনেক বিজ্ঞাপন আছে। তো পড়তে ভালো লাগবে, একদিনে একবেলাতে পড়ে নেওয়া যায় আর কি, একদিন না। তো এই ছিল আমার এক আশ্চর্য ফেরিওয়ালা সম্পর্কে কথা। এবার আমার শিরশেন্দু মুখোপাধ্যায়ের এই লেখাটি পড়ে আমার কি মনে হয়েছে, প্রথমত বলি শিরশেন্দু মুখোপাধ্যায়ের এই কিশোর উপন্যাস সমগ্রগুলো পড়ার প্রতি যে আমার অ্যাট্রাকশন আছে তার প্রধান কারণ হচ্ছে তার লেখা এই উপন্যাসগুলিতে যে গ্রামের চরিত্র, কাল্পনিক চরিত্রগুলি তিনি ফুটিয়ে তোলেন, যে একজন একটু গরিব স্বভাবের মানে গরিব টাইপের একজন জমিদার থাকেন,
যে সারাক্ষণ মানে এদিকে তো তার কিছুই নেই অথচ সে জমিদারি তার আছে, এরকম টাইপের একটা ভাব থাকে। সেখানে পুলিশের সাথে চোরের ভালো সম্পর্ক হয়, পুলিশের সাথে ডাকাতের ভালো সম্পর্ক হয়, এই যে নানান ধরনের গ্রাম্য জীবনের কল্পনা সেইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো আমি সেটা মিস করলাম। স্বাভাবিকভাবেই সমাজ বদলাচ্ছে, সমাজের প্রতিফলন হচ্ছে সাহিত্য, স্বাভাবিকভাবেই বর্তমান সময়, বর্তমান আধুনিক যুগটা যে উঠে আসবে সেটা স্বাভাবিক। সেই আধুনিক যুগ, সেই ফোন ব্যবহার, যা যা কিছু আমাদের আধুনিকতা থাকে সেগুলো উঠে এসেছে, অবশ্যই ভালো লাগছে, কিন্তু এটা আমি মিস করেছি। তো আপনারা যারা এই উপন্যাসটি এক আশ্চর্য ফেরিওয়ালা পড়ে ফেলেছেন অলরেডি, তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনও পড়েননি তারা চেষ্টা করুন পড়ে ফেলার। আর অন্যান্য কোন উপন্যাস বা কোনো কমিক্স দিয়ে যদি আপনি বা আপনারা শারদীয় আনন্দমেলা শুরু করে থাকেন সেটাও আমাকে জানাবেন, যে আপনারা কোন উপন্যাসটি দিয়ে শুরু করেছেন এবং সেই উপন্যাসটি কেমন লাগছে। আর শিশুন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস সম্পর্কে আপনাদের ধারণা কী, বা আপনারা কী এক্সপেক্ট করেন, বা কোনটা ভালো লাগে, ওনার চরিত্র সৃষ্টি, গ্রাম্য জীবন মানে গ্রামের চরিত্রগুলো সৃষ্টি করা, নাকি অন্য কিছু, বা এই সময়ের যে উপন্যাসটি আনন্দমেলায় বেরিয়েছে সেটা। আজকে আমার আলোচনা এটুকুই, পরবর্তীতে নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের এই বই সম্পর্কিত ভিডিও দেখতে ভালো লেগে থাকে, আমার কথা শুনতে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলের কথা শুনতে ভালো লেগে থাকে, তার জন্য আজকের মতো এটুকুই। নমস্কার।